হেগেস আসসালামু আলাইকুম তো আশা করি কোর প্রজেক্ট নিয়ে আমার বাড়তি কোনো ভিডিও বানানোর প্রয়োজন নেই আশা করি প্রত্যেকের এই প্রোজেক্টটার কাজ করা আছে এবং তাদের একটি ভিডিও আমি রিসেন্টলি ক্রিয়েট করি তো রিসেন্টলি আমি তাদের একটি ভিডিও আমি আপলোড করে দিই তাদের প্রজেক্টকে নিয়ে এটা হচ্ছে তাদের সেকেন্ড প্রজেক্ট অর্থাৎ সেকেন্ড প্রজেক্ট নিয়ে আমি যে ভিডিওটা আপলোড করছি আজকে আমি ঠিক আপনাদের সামনে একটি প্রজেক্ট নিয়ে আসবো সেটা হচ্ছে কোরডা ও থার্ড প্রজেক্ট অর্থাৎ আমি সম্পূর্ণ প্রুফ আমি আজকের ভিডিওতে দিয়ে দিব আগে প্রুফ দেখবেন তারপরে আপনি আপনি মাইনিং স্টার্ট করে দেবেন অর্থাৎ কোর মাইনিং থেকে আশা করি প্রত্যেকেরই অনেক ভালো একটা প্রফিট আসছে দেখা যায় কে অনেকে দশ ডলার বিশ ডলার একশো ডলার দুইশো ডলার মানে যে যেমন পারে কেউ হাজার ডলারও প্রফিট উঠাইছে তো আজকে আমি আপনাদের সামনে সে তাদের থার্ড প্রজেক্ট নিয়ে কথা বলবো এবং এইখান থেকে আপনারা যে আহামরিক কোনো কাজ করবেন আসলে তেমন কোজো কোনো কাজ না আপনারা মাত্র তিন মাস অর্থাৎ তিন থেকে চার সাড়ে তিন মাস কাজ করবেন এবং তার পরবর্তী এখানে উইথড্র আপডেট চলে আসবে সেইটারও আমি লাইভ পেমেন্ট প্রুফ দেখাই দিব অবশ্যই আগে আপনারা দেখবেন তারপরে আপনারা কাজ করবেন তো ভিডিও শুরু করার আগে যে কথাটা না বলে নেয় ভাই সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে নেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন আর পরবর্তী অবশ্যই আপনার একটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন কারণ এরকম আপডেট সবার আগে এখানে পেয়ে যাবেন তো আমি চলে যাওয়া হচ্ছে তাদের অফিশিয়াল যে সাইটগুলো আছে সেখানে আপনাদের প্রুফ দেখানোর জন্য আমি অ্যাট ফার্স্ট যেটা করবো আমি হচ্ছে ওদের প্রোজেক্টের মাঝে চলে আসি তো আমার এখানে প্রোজেক্টের মাঝে আসি আসলে আপনি দেখতে পারবেন এখান থেকে তাদের অলরেডি অনেকগুলা স্টেপ এখানে দিয়ে দিছে এটা হচ্ছে আপনার কেক কোর অর্থাৎ কেক কোরের আপনি আসলে দেখতে পারবেন কেক কোর তাদের কোরের ব্লক চেইন নিয়ে এটা একটি প্রোজেক্ট ক্রিয়েট করার করছে এবং সেটা নিয়ে আমি আজকে কথা বলতেছি তো অ্যাট ফার্স্ট আমি চলে যাবো তাদের টুইটার পেজে টুইটার পেজে যাওয়ার পরে আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিব তো তাদের টুইটার পেজে আসলে আমি আপনি জাস্ট আপনাদেরকে দেখাই দিয়ে এটা তেইশ ঘন্টা আগে রিজ করছে এবং তাদের অনেকগুলো পোস্ট এখানে মেক করছে তো পোস্টের মাঝে আমি চলে আসি তো আসলে আপনি এখান থেকে ফার্স্ট যেটা দেখবেন তো যেটা আমি আপনাদেরকে দেখাইতে চাচ্ছি আপনি যদি তাদের টুইটার পেজে আসেন আপনি এখান থেকে দেখতে পারবেন হচ্ছে ওয়েলকাম কেক কোর তো আসলে বিষয়টা এটা না বিষয়টা হচ্ছে আপনার যে কেক কোরের বিষয়টা আছে এখানে তারা কি বলতেছে এখানে তারা বলছে ইউজেস অন কো কোর চেইন অর্থাৎ কোর চেইনে এটা হবে হচ্ছে ইথিরাম নেট ইথিরাম অ্যাড্রেস অর্থাৎ আপনার এটা কোর চেইনে যাবে এবার যদি আপনি তাদের সাপ্লাইয়ের বিষয়ে আসেন আপনি আসলে দেখতে পারবেন এখান থেকে অলরেডি তারা দুইশো মিলিয়ন কয়েন আমাদের মাঝে ডিস্ট্রিবিউশন করবে এবং ফ্রিতে আসবে হচ্ছে একশো আটষট্টি মিলিয়ন কয়েন আমরা পাবো হচ্ছে ফ্রিতে ওকে তো আমি যদি আপনাদেরকে আরও দেখাই তাদের হচ্ছে কোর ব্লক চেইনে আমরা যদি আসি তাদের হচ্ছে একটি স্ক্রিনশট দিয়েছি এবং সেখান থেকে দেখতে পারবেন এটা হচ্ছে তাদের কোর নেটওয়ার্ক আমরা যে কোর নেটওয়ার্ক কাজ করছি তাদের ব্লক চেইনে আপনি কেক কোয়ান্টি অলরেডি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন সেটা কোর চেইনে সেক্ষেত্রে আপনি অবশ্যই বুঝতেছেন এটা ও তাদের ব্লক চেন এবং যদি আমি আসি আপনাদের লাইভ প্রোভের জন্য সেখান থেকে আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিই এখানে দেখতে পারবেন তাদের অলরেডি তাদের চেইন যেটা আছে আমাদেরকে আর কি বিশ্বাস করানোর জন্য তারা যেটা করছে এখান থেকে তাদের হচ্ছে একটি লিঙ্ক দিয়ে দিছে সেক্ষেত্রে আমি লিঙ্কটা স্ক্যানের যেখানে আছে এখানে আমি ক্লিক করে দিই আচ্ছা তো এখানে হচ্ছে তাদের হচ্ছে কেক কোরের যে স্ক্যানার আছে সেটা দিছে তো স্ক্যানার আসলে আপনি দেখতে পারবেন তাদের টোটাল সাপ্লায়ার হোল্ডার্স এগুলো আপনি দেখতে পারবেন এবং ওপরের দিকে আপনি দেখতে পারবেন কোর লেখা আছে এটা হচ্ছে কোর চেইন নেটওয়ার্কে আপনার কোর নেটওয়ার্কে এটা আসতেছে এবং এটা আমরা কোরের যে বর্তমান প্রাইস আছে সেটাও দেখতে পারতেছেন অবশ্যই আমি আপনাদেরকে এইটাই বোঝাইতে চাচ্ছি এটা কিন্তু কোরেরই হচ্ছে থার্ড প্রজেক্ট সেক্ষেত্রে অবশ্যই এটা কোরের মতনই একটা প্রাইস দিবে এবার চলে আসি আপনারা কেমনে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেন হচ্ছে এখান থেকে কতদিনে উইথড্রো করতে পারবেন সেটা আমি জাস্ট দেখাই দিচ্ছি অ্যাট ফার্স্ট আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি হচ্ছে কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং পরবর্তী আমি এক অ্যাকাউন্টের মাঝে গিয়ে আপনাদেরকে দেখাই দিই তো অ্যাট ফার্স্ট আপনারা যেটা করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন টুডে অ্যাড অফ লিঙ্ক যেখানে ক্লিক করলে আমাদের এই পোস্টটাতে আপনাকে নিয়ে আসবে এবং আপনার যদি টেলিগ্রাম না থাকে আপনি নতুন হয়ে থাকেন এবং নতুন হিসেবে কাজ করতে চান সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন হচ্ছে নিচে দেওয়া হচ্ছে রেজিস্ট্রেশন লিঙ্ক আমি বলি আপনি যদি এটা এক অর্থাৎ সাড়ে তিন মাসের মধ্যে যদি দেখেন তাইলে আপনি কাজ করতে পারেন নিঃসন্দেহে এবং সাড়ে তিন মাস পরে এটা যেহেতু উইড্রো হয়ে যাবে সেক্ষেত্রে দেখা যায় কি তারপরে আর এটা কাজ করা যাবে না তো আপনারা কি করবেন রেস্টুরেন্ট যে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাদেরকে ঠিক এরকম একটি সাইটের মাঝে নিয়ে চলে আসবে আসা পরে আপনি অ্যাডভান্স যেটা করবেন এইখান থেকে আপনি ওপরের দিকে ইমেলটা দিয়ে দেবেন ওকে ইমেল দিয়ে দেওয়ার পরে আপনার নিচের দিকে আগে কোডটা সেন্ড করার দরকার নেই আমি জাস্ট সম্পূর্ণ কিছু দেখাই দিই পরবর্তী স্টেপ এখানে ভেরিফিকেশন কোড এটা সেন্ড করার পরে আসবে আপনি কি করবেন এখান থেকে ইউজার নেম দিবেন অর্থাৎ আপনার নাম দিবেন নামের পরে একটা দুইটা সংখ্যা দিয়ে দিতে পারেন পরবর্তী এখান থেকে একটা পাসওয়ার্ড দেবেন স্ট্রং পাসওয়ার্ড এটা আবার এগেন সেই কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন ওকে তো এইখান থেকে আপনাকে পরবর্তী স্টেপ বলছে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এনআইডি কার্ড অর্থাৎ আপনার এর মাঝে যেটা আছে সেটারে আপনি জাস্ট ও তার আর কার্ডের যে নাম্বারটা আছে নাম্বারটা এখানে বসাই দিবেন অবশ্যই আপনার এটা প্রয়োজন হবে হচ্ছে আপনার ইয়ে করার জন্য আমি জাস্ট দেখাই কে ওয়াইসি কমপ্লিট করার জন্য আপনার এটা প্রয়োজন হবে তবে আমি বলি এখানে কে আপনাদের মাস্ট বি কমপ্লিট করতে হবে এবং আপনি চাইলে এখনও কে ওয়াইসিটা কমপ্লিট করে ফেলতে পারেন তো আমি সাজেস্ট করব এখন করলে সেটা আপনার বিষয় আপনি করতে পারেন আমি যেহেতু এখনই করব সেক্ষেত্রে আমি এখন করে নিব ওকে তো পরবর্তী স্টেপ আপনাকে বলবে একটি রেফার কোড দিতে রেফার কোড করে পাবেন সেটা দেখাই দিই তো রেফার কোডের জন্য আপনি কী করবেন পরবর্তী আমাদের এই এখানে চলে আসবেন আসার পরে আপনি দেখতে পারবেন এইখান থেকে আমি রেফার কোডের অপশনটা এখানে দিয়ে দিব অর্থাৎ আপনার রেফার কোড না দিলেও চলবে আপনার রেফার কোড এটা অটোমেটিক্যালি বসে যাবে এইখানে আপনার রেফার কোডটা অটোমেটিক্যালি বসে যাবে এটার কোনো প্রয়োজন নেই পরবর্তী আপনি কি করবেন এখান থেকে রেজিস্ট্রেশন যে অপশান আছে এখানে ক্লিক করে দেবেন তবে মাস্ট বি রেফার কোড ইউজ করতে হবে কারণ আপনি যদি আমার সার্কেলে আসেন সেক্ষেত্রে আমি আপনার জন্য কোনো প্রকার কথা ওদের সাথে বলতে পারবো কারণ আমার সার্কেলে যারা আছে তাদের জন্য আমি রিকোয়েস্ট করতে পারবো এবার পরবর্তী আসি তো আমাদের হচ্ছে নেক্সট স্টেপ কোনটা হবে নেক্সট স্টেপে আসলে আপনি দেখতে পারবেন এইখান থেকে আমি দেখাই দিই এই যে এখান থেকে দেখতে পারবেন কোড যে গেট কোড আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাকে অবশ্যই আপনার একটি জিমেলই কোড পাঠিয়ে দিবে এরকম একটি জিমেল আসবে এখানে যদি না পান সেক্ষেত্রে আপনি স্প্যাম্প অফিসে দেখতে পারেন তো আপনি এই জিমেলটা ওপেন করবেন ফার্স্ট যখন আপনি জিমেলটা ওপেন করবেন সে তখন আপনি দেখতে পারবেন এখান থেকে অলরেডি কোডটা দেবে এমনভাবে যেটা আপনার কোনো লেটার হবে এখানে কোনো সংখ্যা হবে না তো এই কোডটা আপনি কপি করবেন কপি করার পরে এখান থেকে আপনার কোডটায় যেখানে ভেরিফিকেশান কোড আছে এখানে বসাই দেবেন বসায় দেওয়ার পরে আপনি জাস্ট সাইন আপ অপশান ক্লিক করে দেবেন আপনার সাইন আপ কমপ্লিট হয়ে যাবে ওকে তো চলে আস সাইটের মাঝে যখন আপনার ইয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তখন আপনার সামনে এরকম একটি স্টেপ আসবে যদি না আসে ক্ষেত্রে আপনি লগ ইন করে নেবেন এবার আমরা চলে আসি আমাদের ডেইলি কী কী কাজ আছে তো আপনি থ্রি ডটার অপশান যেটা আছে থ্রি ডটে ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে আপনি নিচের দিকে দেখতে পারবেন এয়ার অপশন অপশান আছে অবশ্যই এই এয়ারডা অপশানে ক্লিক করে দেবেন এইয়ারডা অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে মেইন এয়ারডাপে নিয়ে আসবে অর্থাৎ আমি যদি আসে আপনি দেখতে পারবেন এইখান থেকে আমার প্রতি চব্বিশ ঘন্টা পরপর যে আমার দেখেন টাইম কাউন্ট হচ্ছে প্রতি চব্বিশ ঘন্টা পর এখানে ক্লাইম অপশন চলে আসবে কাইল ক্লাইম অপশনটা কেমন হবে দেখাই দিই প্রতি চব্বিশ ঘন্টা পর আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে দেখতে পারবেন এইখান থেকে ক্লাইম অপশন চলে আসছে তো জাস্ট এই ক্লাইম অপশানে ক্লিক করে দিবেন আপনার ক্লাইম হয়ে যাবে এবার আমরা চলে আসি আমরা ঠিক কতদিনে এটা উইথড্র করতে পারবো এবং কত দিনে এটার হচ্ছে আপডেট আসবে সেক্ষেত্রে আপনি এটা জানার জন্য কী করবেন এইখান থেকে থিয়েটার যেটা আছে থিয়েটারটে একটি ক্লিক করে দেবেন থিয়েটারে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে স্টেপ বাই স্টেপ অনেকগুলা স্টেপ আছে জাস্ট আমি আপনাদেরকে দেখাই দিই আমি এখান থেকে কি করব আপনাদের এই যে রোড ম্যাপ যেটা আছে এদের রোড ম্যাপে আমি চলে আসি তাদের পরবর্তী স্টেপ কি হবে এবং এটা আসছে কবে সেটার বিষয়ে কথা বলবে রোড ম্যাপে তো এখান থেকে আপনি দেখতে পারবেন তাদের প্ল্যাটফর্ম লাঞ্চ করে হচ্ছে এপ্রিল মাসে দু হাজার অর্থাৎ এই মাসের মাঝে তারা এটা করছে এবং তাদের কেওয়াইসিটা তাদের যে আমরা আমরা যে পার্সোনাল ইউজার নেম কে আছে অর্থাৎ আমাদের কে ওয়াইসিটা সাবমিট করতে হবে সেটা ভেরিফাই হবে হচ্ছে জুলাই মাসে আমরা জুলাই মাসের মাঝে এটা কে সম্পূর্ণ কাজ করে ফেলতে পারবো এবং আমরা যদি আর নিচে আসি দেখতে পারবেন আগস্ট দুই হাজার তেইশ অর্থাৎ আপনার আপনার হাতে মাত্র তিন থেকে সাড়ে তিন মাস সময় আসে আপনি তিন থেকে সাড়ে তিন মাস কাজ করে এখান থেকে উইড্রো করতে পারবেন এবং আমি ফার্মপূর্ণ বিষয়টা পড়ে শোনাই তো দেখেন এখান থেকে কী বলতেছে আপনার হচ্ছে ইয়া স্টপ ইয়ারডপ অর্থাৎ আপনার মাইনিং স্টপ হয়ে হয়ে যাবে হচ্ছে আগস্ট মাসে এবং স্টপ আইসিও আপনার যে প্রিসেল যেটা আছে এটাও অফ হয়ে যাবে এবং স্টার্ট উইথড্রল আমরা তার মানে আগস্ট মাসের মাঝে আমরা উইথড্রল স্টার্ট করে দিবে আমরা উইথড্র করে নিতে পারতেছি সেপ্টেম্বর মাসে যদি আসে আপনি এখানে আসবেন তারা লিকুইডে অ্যাড করবে সেপ্টেম্বর মাসে অর্থাৎ তাদের প্রাইস যেটা আছে। অর্থাৎ লিস্ট সহ তাদের প্রাইস শুরু হয়ে যাবে হচ্ছে সেপ্টেম্বর মাসে এবং নিচের দিকে আসা দেখতে পারবেন তাদের হচ্ছে আর রিলিজ যে এনএফটি আছে। তাদের একটি এনএফটি রিলিজ করবে পরবর্তী এটা কিন্তু পরবর্তী আড্ডা হবে তাদের এনএফটি দিয়ে আমরা এখান থেকে আবারও মাইনিং করতে পারবো অক্টোবর মাসে অর্থাৎ আমরা প্রথমবার সেল করতে আমরা সেল করে প্রফিট নিতে পারবো পরবর্তী আমরা এনএফটি ক্লাইম করে এনএফটি দিয়ে আমরা মাইনিং করতে পারবো এবং জানুয়ারি দুই হাজার চব্বিশে আমাদের এখান থেকে প্লে অ্যান্ড আর্ন তাদের একটি গেম অথবা অ্যাপ লঞ্চ করবে সেখান থেকে আমরা প্লে অর্থাৎ আর্ন করতে পারবো গেম খেলে হোক আর যে হোক আর্ন করতে পারবো ওকে তো চলে আসি আমাদের হচ্ছে কে ওয়াইসির বিষয়টাতে আমরা কে কি কেমনি করবো সেটার বিষয়ে আমি বলি তো কে ওয়াইসির জন্য আপনারা যেটা করবেন কে ওয়াইসির জন্য আপনি কি করবেন এইখান থেকে দেখতে পারবেন হচ্ছে অ্যাকাউন্ট যে অপশনটা আছে অ্যাকাউন্ট অপশানে জাস্ট একটা ক্লিক করে দিবেন অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দিলে আপনি এখান থেকে অনেকগুলা স্টেপ দেখতে পারবেন প্রথমে আমি যে এটা দেখাই এখান থেকে আপনার ইউজার নেমটা আসবে আমি যেহেতু আমার ইয়ার কমিউনিটি নাম অনুসারে আমি ইউজার নেমটা দিছি তো পরবর্তী আপনার যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই জিমেলটা এখানে আসবে এবং আপনার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে আসবে ওকে তো পরবর্তী আপনি দেখতে পারবেন আপনার হচ্ছে ইনভাইট কোড আপনার ইনভাইটের জন্য যেটা আছে সেটা আপনি এখানে পেয়ে যাবেন ইনভাইট লিঙ্ক আপনি এখান থেকে আপনার ফ্রেন্ড সার্কেল থেকে আর কি ইনভাইট করতে পারবেন এবং নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন এখানে আছে আইডি ভেরিফিকেশন এটা আপনাকে আইডি ভেরিফিকেশন এখান থেকে করতে হবে তো এখানে কি তারা কি বলতেছে উই হ্যাভ রিসিভ আার্টিফিকেটটা আমি এখান থেকে মেবি আমার তো মনে হয় আমি কে ওয়াইসি সাবমিট দিয়েছি তো এখানে কি বলতেছে প্লিজ কাম ব্যাক লেটার তো আপনার এখান থেকে কেওয়াইসি অ্যাপ্লিকেশনটা এটা স্টার্ট হবে হচ্ছে আগস্ট অথবা হচ্ছে জুলাই মাস থেকে এটা স্টার্ট হবে সেক্ষেত্রে আপনারা এখন যদি আপনার কাছে আসে সেক্ষেত্রে আপনারা এখানে কেওয়াইসি সাবমিট করতে পারেন যদি না আসে সেক্ষেত্রে কোনো প্রয়োজন নাই তো আপাতত ভিডিও এই পর্যন্তই আপনি যদি নিচের দিকে আসেন আসলে এর বিষয়ে অনেকগুলো স্টেপ আপনি দেখতে পারবেন তবে আমি এতটুকু আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি এটা হচ্ছে কোরের যে থার্ড প্রোজেক্ট আছে সেইটা অর্থাৎ কোরের এর আগেও একটি প্রোজেক্ট আসছে সেটি জাস্ট আমি একটি ভিডিও ক্রিয়েট করছি ভিডিওটা চাইলে আপনারা দেখে এখান থেকে কাজ করতে পারেন অর্থাৎ আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ঠিক এই ভিডিওটার আমি লিঙ্ক দিয়ে দিব অবশ্যই এখানে ক্লিক করে আপনারা কোরের যে দ্বিতীয় প্রজেক্টটা আছে তাদের সাতশিক কোর মাইনিং সেখান থেকে আপনারা এই অ্যাপটির মাঝে থেকে অবশ্যই আপনারা এখান থেকে মাইনিং করতে পারবেন এবং এটা কিন্তু অলরেডি তাদের মেন নেট কয়েন তারা হচ্ছে মেন নেটের যে কয়েনটা দিচ্ছে সেটা আপনারা অটো সেল করে এখান থেকে প্রফিট নিতে পারবেন তো যাই হোক কোর নিয়ে আজকের আপডেটটা এই পর্যন্তই ছিল আশা করি প্রত্যেকে কাজ করবেন কাজ করলে এখান থেকে প্রফিট আশা করা যায় তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে